আসসালামু বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বলেছিলাম যে আমাদের সেটআপটা খুবই ছোট, সেটআপটার জন্য নতুন একটি সেটআপ বানানোর দরকার। তো আলহামদুলিল্লাহ আমরা সেটআপটা বানিয়েছি, তো অবশ্যই আপনাদেরকে সেই সেটআপটা দেখাবো। তো এর আগে আমরা হাঁসগুলোকে খাবার দিয়ে নিই আর কবুতরগুলোকে খাবার দিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। হাঁসগুলোকে খাবার দিয়ে দিব, হাঁসগুলোকে খাবার দিয়ে দিব। তারপরে কবুতর গুলো খাবার দিয়ে নিই, কবুতর গুলো ডিম পেড়েছে। এই একটা মুরগি ডিম পাড়তে বসছে, নিচে একটা মুরগি রয়েছে, মুরগিটাকে খাবার দিয়ে নিই। নিচে কিছু মুরগি রয়েছে, তাদেরকে খাবার দিয়ে দিই। তারা খাবার গুলো খেয়ে ফেলছে। এবার চলেন নতুন সেটআপটা দেখা যাক। এই হলো সেই সেটআপ, আমাদের নতুন সেটআপ। বলেছিলাম যে নতুন সেটআপটার সাথে পুরাতন সেটআপটা যুক্ত থাকবে, যুক্ত রয়েছে। এই যে দরজা দিয়ে তারা বের হবে, দেখেন। আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেললাম আমাদের নতুন সেটআপটি। রোদ, তার কারণে কিছু মুরগি ভিতরে রয়েছে এবং কিছু বাইরে। অবশ্যই বাহির থেকে আপনাদেরকে সেটআপটাকে দেখাবো, ঘুরে আগে ভিতর থেকে দেখিয়ে নিই। দেখে নিন, খুবই সুন্দর হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে আমাদের নতুন সেটআপটি। চলুন বাহির থেকে আমাদের নতুন সেটআপটা দেখা যাক। বাইরে থেকে এরকম দেখা যায় আমাদের সেটা নতুন সেটআপটি। উপর থেকে দেখেন এরকম দেখা যায়। এই হলো আমাদের নতুন সেটআপ। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের সেটআপটি কীরকম হয়েছে। আশা করি খুবই ভালো লাগছে আপনাদেরকে। আমাদের নতুন সেটআপটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য ভিডিও নিচ্ছি, আল্লাহ হাফেজ।